তাংশালো জিবিশা খামনগর লাংমা চখা বরজলা আমসানি বিজেপি খাইনাই তপন কুমার ভৌমিক অবনি ইয়াগুল অবন নাইনা থাঙ্কা কসাম এমএলএ দিলীপ কুমার দাস এমসেনি মেয়র দীপক মজুমদারন খবই কুবুন অজামার 2023 বিধানসভা চংমারি পাইমানি ইয়াগুল সিপিআইএম নিয়াগ চপ্রব জাখা বরজলা আমসানি বিজেপি খাইনাই তপন কুমার ভৌমিক অবনি ইয়াগুল অবন রহর জাখা আগরতলা জিবিহাঙ্কর শাখাম নগ ফিয়াবা তাংশালো বিনে লাংমা চখা হিনে সাইমাখা পাইথাক তপন কুমার ভৌমিক থুইমানি ককতমা খানাওয়াই জিবি শাখাম নগ বন নাইনানি থাঙ্কা কসাম এমএলএ দিলীপ কুমার দাস এমসিনি মেয়র দীপক মজুমদারন খবই কুবুন অজামার এটাই প্রথম একটা অস্বাভাবিক ঘটনা খুব ষড়যন্ত্রমূলকভাবে করা হচ্ছে। আমাদের নির্বাচন আমাদের সরকারের ভিত্তিতে নির্বাচন হয়েছে, প্রশাসন নিরপেক্ষ এবং অবাধ নির্বাচন হয়েছে। যদি ফলাফল ঘোষণা হয়েছে আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিষা রাজ্যবাসীর কাছে এবং দলীয়ভাবে আমাদের মুখ্যমন্ত্রী এবং সভাপতি রাজীব হয়েছে আবেদন ব্যক্তির কার্যকর্তাদের যে তারা যাতে কোনো ক্ষেত্রেই আনন্দ উৎসব হয়ে যাতে অন্য কোনো নিরাঙ্গন হয় এবং শান্তি শৃঙ্খলা বজায় রাখে, সেই মোতাবেক আমাদের কার্যকর্তারা আমাদের কর্মীরা এই বিপুল জয়ের পরে কিন্তু আমরা সম্পূর্ণভাবে সুন্দরভাবে আমরা সারা রাজ্যকে শান্ত রাখার চেষ্টা করেছি। কিন্তু সিপিএম এবং কংগ্রেস তারা চক্রান্ত করে সরকারের ভাবমূর্তি প্রসূত করার জন্য বিভিন্নভাবে বিক্ষিপ্তভাবে কিছু কিছু ঘটনা সংঘটিত করেছে, অত্যন্ত নিন্দাজনক। এবং তার ফলশ্রুতি আমাদের যে তপন ভূমি, তিনি বাম বিজেপি এবং আমাদের বিজেপি সক্রিয় একজন কার্যকর্তা বলবো, তিনি দীর্ঘদিন ধরে দুর্গাপুরী এলাকায় কাজ করে এসেছিলেন দলের হয়ে, তাকে পরিকল্পিতভাবে তারা রাজনৈতিকভাবে তারা হেরে গিয়ে বাম এবং কংগ্রেস জোট তারা মানুষ প্রত্যাখ্যান করেছে, তারা কিন্তু হিংসার আশ্রয় নিয়েছে রাজ্যকে অশান্ত করার পরিকল্পনা, যেটা আগে তারা করেছিল নির্বাচন আগে। নির্বাচনের পরেও আমরা আমাদের সরকারের সে আমরা জয়ী হয়েছি, আমাদের সাধারণত যেখানে সরকার থাকে তাদের উল্লাস বেশি থাকে, কিন্তু আমাদের রাজ্যে কিন্তু একটা ব্যতিক্রমী হয়েছে। এবার জলবায়ু পোল হয়েছে এবং নির্বাচনের পর সন্ত্রাস এক মুহূর্ত কোথাও হয়নি। আমাদের দলের তরফ থেকে কোনো কার্যকর্তা কোনো বিরোধী কার্যকর্তা বা নেতার বাড়িতে কোনোদিন আক্রমণ করেনি বা কোনো রকম অশান্তি আচরণ করেনি। কিন্তু এইবার প্রথম দেখলাম যে বাম কংগ্রেস তারা পরাজিত হোক, মানুষের কাছে প্রত্যাখ্যাত হয়েছে, তারা কিন্তু বিভিন্ন জায়গায় সন্ত্রাস শুরু করেছে। আর এই পরিস্থিতি তপন ভূমিকে তারা 2 তারিখ বিকেলবেলায় গোর্খাপুষ্টি আক্রমণ সংঘবদ্ধ আক্রমণ করেছে, তাদের বিরুদ্ধে FIR করা হয়েছে, 2 জন গ্রেপ্তার হয়েছে, বাকি আসামি এখনও পলাতক। আমার বিচার এবং আশা প্রশাসন সঠিকভাবে তদন্ত করে এদেরকে গ্রেপ্তার করবে, বিশ্বের শাস্তি দেবে। কিন্তু সবচেয়ে আশ্চর্যজনক একটা সরকার প্রতি ছিল, গণতন্ত্রের জয় হলো, মানুষ গণতান্ত্রিক ব্যবস্থাটাকে শুদ্ধি করার জন্য উন্নয়নের ধারাকে অব্যাহত রাখার জন্য মানুষ ভোটদান করেছেন, তারপর কিন্তু কিছু কিছু জায়গায় সিপিএম এবং কংগ্রেসের দুষ্কৃতীরা এবং নেতৃত্বের উস্কানিকে আমি বলবো তারা এই সংগঠিত হয়েছেন। কাজে তপন ভূমি আজকে উনি আমাদের মধ্যে নেই, আমাদের হয়ে উনি কাজ করেছিলেন, আমাদের প্রার্থী ডক্টর দিলীপ কুমার দাস হয়ে কাজ করেছিলেন সার্বিকভাবে, উনি সবসময় বিজেপির একজন ভালো কার্যকর্তা। ওনার এই প্রয়াণে আমি গভীর মর্মাহত শোকাহত এবং আমি বলবো যে এটা তো জনগণ এটা মেনে নেবে না, এবং যারা কাজে যুক্ত তাদের অবিলম্বে প্রশাসন পুলিশ প্রশাসন তাদের গ্রেপ্তার করবে, বিশেষ শাস্তি দেবে। এবং রাজ্যে যাতে যারা এই ধরনের চক্রান্ত করে সরকারের ভাবমূর্তিকে কলুষিত করার চেষ্টা করছে, ডক্টর মানিষা মুখ্যমন্ত্রীর আবেদনে সারা দিয়ে যখন আমরা সারা রাজ্যে মানুষ জনগণ শান্তি শৃঙ্খলা বজায় রাখছে, তখন কিছু কিছু চক্রান্ত করে যারা করছেন তাদের বিরুদ্ধে সচেতন আমি বলবো এবং প্রশাসন থেকে যাতে করা ব্যবস্থা গ্রহণ করা যায় সেই আগ্রহ রাখছি। এবং সর্বশেষে আমি বলবো তপন ভৌমিকের পরিবারের প্রতি আমার সমবেদনা রইল, তার পরিবারের প্রতি আমাদের দল, আমাদের সরকার, আমরা কার্যকর্তারা যারা আমি দীর্ঘদিন ধরে দুর্গাপুষ্টি এলাকায় আমি আজকে 30-35 বছরের সঙ্গে যুক্ত, তাদের সঙ্গে তপন ভৌমিকের সঙ্গে আমার দীর্ঘ 30 বছরের রাজনৈতিক কাজ একসঙ্গে করেছি। এত ভালো কর্মী, এত বাম বিরোধী কর্মী আমরা দেখিনি, সিপিএমের সন্ত্রাসী বিরুদ্ধে উনি লড়াই করেছেন, আমরা বিজেপি হয়ে উনি এলাকার সামাজিক কাজে সবসময় যুক্ত থাকতেন, তাকে ইচ্ছে করে সরিয়ে দেওয়া হয়েছে যেহেতু উনি ভালো কাজ করেছেন। ওনার জন্য এই এলাকার যে সন্ত্রাস আরও হওয়ার কথা ছিল, সিপিএম দ্বারা পরিচালিত যারা এখানে প্রার্থী হয়েছেন তার নির্দেশ যে কাজগুলি করছিল উনি বাধা দিয়েছিলেন, এই কারণে ওনাকে যখনই সিপিএম আমরা দেখেছি গত 25 বছর এটা রাজনৈতিক একটা কালচার হয়ে গেছে রাজ্যে,
যে যখনই সরকারে আসবে বিরোধীতে যারা বিরোধীতা বিরোধী দলে কাজ করে তাদের বাড়িঘর আক্রমণ করা, সন্ত্রাস করা, অগ্নিসংযোগ করা, এলাকা ছাড়া করা, রাজ্য ছাড়া করা, এটা কিন্তু 2018 আগে চলতে রাখবে। 2018 পর আমাদের বিজেপি নেতৃত্বে সরকার আসার পর এটা সম্পূর্ণ বন্ধ হয়ে গেছে। এবার দেখেছেন রাজ্যে কোথাও নির্বাচনে কোথাও বিরোধীরা অভিযোগ করতে পারেনি, কোথাও যে ছাপা ভোট হয়েছে বা রিগিং করা হয়েছে, ভোট আটকানো হয়েছে, এরকম কোথাও কলায় কোনো সন্ত্রাস হয়েছে। কিন্তু এইবার প্রথম দেখলাম জয়ের পর সিপিএম তারা পরিচিত হবে, আমাদের যে চিন্তা ভাবনার যে উদ্দেশ্য আমাদের সরকার বা আমাদের মুখ্যমন্ত্রী যেটা বলেছেন বা আমাদের সভাপতি যেটা বলেছিলেন শান্তি রাখার ক্ষেত্রে তারা কিন্তু ইচ্ছা চক্রান্ত করে ষড়যন্ত্র করছে, এই ধরনের ষড়যন্ত্রের শিকার আমাদের তপন। এই বিষয় নিয়ে কি মুখ্যমন্ত্রীকে জানানো হয়েছে? হ্যাঁ জানানো হয়েছে, মুখ্যমন্ত্রী জানেন সবটাই। আমাদের উনিও যখন হসপিটালে ভর্তি ছিলেন আমাদের এখানে আরও শুধু তপন মুন্নে পাঁচজনকে নৃশংসভাবে আক্রমণ করা হয়েছে, চারজনকে আরও একজন ভর্তি আছে এখন অবধি আমাদের বুথ প্রেসিডেন্ট তাকে আক্রমণ করা হয়েছে, মানে সংঘবদ্ধভাবে পরিকল্পিত খুরের চেষ্টা করা হয়েছিল। তপন বাবু সত্যি খুন হয়ে গেল, একটা প্রাণ চলে গেলো, একটা পরিবার ধ্বংস হয়ে গেলো চক্রান্তের শিকারে। রাজ্যবাসী তো মেনে নেবে না, আমাদের প্রশাসন আমাদের মুখ্যমন্ত্রী পরামর্শ দিয়েছেন কোথাও কোনো সন্ত্রাস যাতে কেউ লিপ্ত না হয়, যারা লিপ্ত হবে, যারা সন্ত্রাস করার চেষ্টা করবে তাদের বিরুদ্ধে কঠোর প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।